মিলিয়ন মিলিয়ন ঘটনা ঘটেছে সব কিন্তু বিরিয়ানির রেকর্ড আছে মনে করতে পারি বা না পারি কারণ যা কিছু দেখব যা কিছু শুনব সব কিন্তু ব্রেনের রেকর্ড হবে আচ্ছা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাবিট এই দেখেন দেড় বছর থেকে কি বলা হচ্ছে হাত চিকিৎসা দেওয়ার সময় কি করো এমন করো বা রুমান্ত দেড় বছর থেকে বলছেন টেলিভিশনে সরকার প্রতিদিন বলছে কিন্তু এখনো দেখেন সিক্সটি পার্সেন্ট মানুষ যেখানে সেখানে প্রকাশ্যে হাতি দিচ্ছে লিফটের মধ্যে হাতি দিচ্ছে রুমাল ব্যবহার করছে না কেন বলেন তো ও জানি না এরকম করে করতে হবে অভ্যাসটা হচ্ছে ব্রেনের সাবকনসিয়াস মাইন্ডের রেকর্ডের থিং যেটা অটোমেটিকলি হবে হ্যাবিট যেটা আমরা হয় আমার হাতটা চলে আসে আমি যখন একুশ দিন এমন করে হাঁচি দেবো তখন যখন হাঁচি আসবে আমি কিন্তু ইচ্ছে করবো আমার হাতটা চলে আসবে রাইট থ্যাংক ইউ বলছে না কেন ইস কে বলছে না কেন কারণ এটা আমার অভ্যাসের অন্তর্ভুক্ত নয় এই অভ্যাসটা আমরা এই আমাদের সমাজে যে জিনিসটা হয়ে গেছে যেহেতু আমরা ভুল একটা জীবন ব্যবস্থায় জন্ম থেকে বড় হয়েছে এখন ওই অভ্যাস থেকে বের হওয়ার জন্য আসলে সহজ কি কিছু টিপস দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ যেমন একটু আগে আমার সাথে আপনার কথা হচ্ছিল যে রাগ কন্ট্রোল আপনার এত রাগ ছিল ছোটোবেলায় এমনকি ইউনিভার্সিটি জীবন তার পরবর্তী জীবন আমার ভীষণ বদ রাগ ছিল এমনকি আমার রাগ নিয়ে পেপারে লেখালেখি হয়েছিল কারণ আমি একটু আমি এক টুর্নামেন্টে আমি বিচারক ছিলাম প্রধান বিচারক ছিলাম একজন টুন একজন যাতে প্লেয়ার এমন অন্যায় করেছিল যে তাকে আমি বের করে দিয়েছিলাম মানে অনেকটা জোর করে পরের দিন পেপারে দৈনিক বালে উঠেছিল আলমাস করতে যাতে প্লেয়ার সব এক মানে এত রাগ ছিল মানে কোনো অন্যায় দেখলাম সহ্য করতে পারতাম না অথচ গত পঁচিশ বছর আমাকে কি বলেন সবাই আমার ছাত্রছাত্রীরা বা আপনারা কি বলেন যে আপনি কিন্তু রাগ করতে দেখলাম না আপনি সবচেয়ে হাসি মুখে থাকেন তার মানে আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছি রাগটা তো আমার জেনেটিক্যাল না রাগটা তো জেনেটিক্যাল না আমার মা বদরাগি ছিল আমরা সবাই বদরাগি হয়েছে হ্যাঁ তো এই জিনটা তো আমার ভিতর থেকে আসবে ইউ নো ভেরি ওয়েল আপনি মানুষ তো আমাকে যখন পরিবেশ পরিস্থিতি আমাকে যখন আমার ফেভারেবল হবে না আমার মনের মতো কিছু হবে না আমি যা চাই তা যখন পাচ্ছি না তখন আমার বিরক্ত হবে তখন তো রাগ করবে তাহলে আমাকে কি করতে হবে আমার ব্রেনের থট প্যাটার্নটাকে সেট আপ করতে হবে কিরকম সিম্পল বলে না মানুষকে কখনো খুশি করা যায় না সে যদি খুশি হতে না চায় ঠিক তেমনি কখনো কোনো মানুষকে রাগানো যায় না ও যদি রাগ করতে না চায় আমি যদি সকালবেলায় নিয়াত করি সিদ্ধান্ত নিই আজকে সারা দিনে যা কিছু হবে যা কিছু ঘটবে আমার আগে যদি কেউ চলে যায় আমি আমার গাড়ির আগে যদি কোনো গাড়ি চলে যায় বা লিফ্টে আমি দাঁড়িয়ে আছে আমার সামনে দিয়ে কেউ চলে যায় তার মানে কি এমন কিছু হচ্ছে যেটা আমার হবে আমি রাগ করবো না এবং আমার কথা যদি কেউ নাও শুনে দেখি না আজকের দিনে আমার কি আমাকে রাগাতে পারে কিনা আচ্ছা আমি যদি সিদ্ধান্ত নিই আজকে আমাকে কেউ রাগাতে পারে কিনা আমি দেখবো কেউ পারবে যতই আমার মানে ভিতরে আমার বিরক্ত থাক না কেন আমার রাগ হবে না তার মানে এরকম যদি একুশ দিন এটা তো একটা ফর্মুলা পড়ে দিস নাম্বার ওয়ান নাম্বার টু আমি প্র্যাকটিস কথা বলছি নাম্বার টু আমাকে মনে রাখতে হবে যে সব কিছু আমার মনের মতন হবে না সব কিছু আমার মনের মতন ঘটবে না আচ্ছা এই যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা বলি আচ্ছা আপন ভাই বোনেরও চিন্তা তুমি থাকে না আপন ভাই বোন দুজনের চিন্তা আলাদা একই জিত ভাই পেটে বোন তো চিন্তা তো আলাদা ওয়াই হবেই এটাই স্বাভাবিক হ্যাঁ জিনের পরিবর্তন ন্যাচারালি বাট আমি একটা মেয়েকে বিয়ে করছি তার জিন আলাদা বেড়ে ওঠা আলাদা শিক্ষা আলাদা বংশ আলাদা সবই আলাদা তো ওর সাথে আবার চিন্তা তো বিলি হবে না তাহলে আমাকে ঝগড়া করতেই থাকবো তাহলে আমাকে মেনে নিতে হবে যে ওর সাথে আমার চিন্তার মিল হবে না কিন্তু আমাদেরকে সুখী হতে হবে আমার ওয়াইফ তো মোস্ট অফ আমার কথা শোনে না আমি সব বলি না যে আমার আশি কথা বা নব্বই কথা শোনে না কিন্তু আমার ওর হ্যাপি আমি যখন ঘর থেকে বেরোই সে আমাকে দোয়া পড়ে দেয় তাই না তারপরে আমার কথা হচ্ছে আবার সংসারের সমস্ত বাজার বাজার হাট এভরিথিং সে করে কিন্তু আবার আমি তেমন কিছুই করি না আমি শুধু পড়াশোনা করি ইন্টেকশন দিতে আচ্ছা কিন্তু ও যে আমার কথা শুনছে না কিন্তু একটা জন্য যদি আমি রাগারি করি ঝগড়া অসাধ্য হবে আমি দেখছি তার চরিত্র যখন ঠিক আছে মানে বেসিক কয়েকটা যখন ঠিক আছে তখন ইস ওকে হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বললেন যে ওকে বলা এক্সকিউজ মি বলা থ্যাংক ইউ বলা এগুলো আমাদের ব্যাড হ্যাবিট এই ব্যাড মানে এগুলো বলছি না বলে ব্যাড হ্যাবিট বললে হ্যাবিট যেমন একটা এক্সাম্পল বলি আপনি আপনি একটা সিম্পল জিনিস বলি আজকেই মানুষ পরিণত করা উচিত এই ছোট্ট ছোট্ট জিনিস যদি বদলাতে না পারে আপনার কখনো সুখী হতে পারবো না আচ্ছা আপনি বলেন তো আমরা কফি হাউসে গেলাম কফি এক কাপ কফি কত সত্তর টাকা বা পঞ্চাশ টাকা আপনার কি বলছেন ওকে কিন্তু যখন পেঁয়াজ ছিল দেড়শো টাকা করে তখন কিন্তু আমরা কি বলেছি একশো বিশ টাকা দিবা হয়তো দিলো না যখন একশো টাকা ছিল আশি টাকা দিবা আচ্ছা যখন পঞ্চাশ টাকা ছিল চল্লিশ টাকা দিবা আর যখন চল্লিশ টাকা ছিল না না বিশ টাকা আছে আমি সেদিন দেখেছি লেবু ছিল কত টাকা একশো টাকা কেজি একশো টাকা ডজন আমি সেদিন দেখি আমার বাড়ির সামনে তিরিশ টাকা ডজন আমি দেখলাম একজন বিশ টাকা বললো তা আমি ওই লেবু বললাম ব্যাড হ্যাবিট আচ্ছা ওই গাড়ি কেনার সময় এটা কেনার সময় কম্পিউটার কেনার সময় করছে না কফি হাউসে বার্গার নিয়ে করছি না ওই বিশ টাকার এক ডজন লেবু নিয়ে আমরা দশ টাকা বলছি কেন

পঞ্চাশ বললো আমি তো চল্লিশ বলিনি আমি কিন্তু এসেছি এসে করে জানেন ওকে আমি ষাট টাকা দিয়েছি আপনাকে তো বলেছি ঘটনাটা ও আমাকে বললো কি দশ টাকা বেশি দিয়েছেন না ঠিক আছে কিন্তু এই এটাকে আমি হ্যাবিট করেছি কিন্তু কিন্তু এটা এমনি এমনি হয় আর একটা অনেকে আমার ছাত্রছাত্রীদের অনেকে কাজে লাগতে পারে আমার ফ্ল্যাটে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি ওখানে চল্লিশ জন চল্লিশটা পরিবার থাকে হুম সবগুলো তো উচ্চশিক্ষিত ইত্যাদি আমি একদিন ঢুকছি হুম আমি এখন মোটরসাইকেল চালাই আমার গাড়ি বিক্রি করে দিয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হুম আমি ইউনিভার্সিটি জীবন থেকে মোটরসাইকেল এখনও চালাই ওকে তা আমি যখন দাঁড়িয়ে আছি একটা ইউনিভার্সিটিতে পড়া ছেলে ও কিন্তু গেটটা খুলে দিল না ও পকেট গেট চলে গেল কিন্তু আমি একদিন দাঁড়িয়ে আছি আমি দেখলাম একটা গাড়ি এসছে একটা ফ্ল্যাটের সিকিউরিটি একটু দেরি দূরে আছে আসতে দেরি হবে ভাত মিনিটখানিক আমি কিন্তু গাড়িটা গেটটা খুলে দিয়েছি ওরা অবাক হয়ে গেছে আপনি গেটটা করে দিলেন আমি কেন কিন্তু এটাই সারা পৃথিবী মানুষ করছে আচ্ছা আম আমি গেটটা করে দেখে আমি ছোট হয়েছে বড় হয়েছে বড় রাইট তা এটা কি হ্যাবিট ডাক ওই ছেলেটা ঘোষা দেবে না তার হ্যাবিটের মধ্যে নাই এই যে আমরা আচ্ছা এই যে হাঁচি কাশি দেওয়ার মুখ ডাকছি না এই হ্যাবিটটা আমরা ছোটবেলাতে করলাম না কেন অথচ আমাদের নবী হজম সলাম চোদ্দ সাহায আগে বলেছেন তোমার যখন হাঁচি কাশি আসবে আওয়াজটাকে ছোট করো এবং মুখো তাহলে এই চোদ্দশো বছর ওই হাদিসটা তো মানলাম আমরা মানতে পারছি না মানে কি অভ্যাস করি নাই তাহলে সরকারের দেড় বছরটা মানুষ কি করে তার মানে আমাদেরকে ব্যাড হ্যাবিট ত্যাগ করে গুড হ্যাবিট তৈরি করতে একটা জিনিস কিন্তু আলমগ্রামে পরিষ্কার করি বলি হ্যাবিট কিন্তু মোছা যায় না আমরা কিন্তু এটা কখনো বলি না যে আমরা বলি কিন্তু হ্যাবিট চেঞ্জ করো আমরা কি বলি হ্যাবিট ডিলিট করো আমরা কম্পিউটারের খারাপ প্রোগ্রাম কিন্তু ডিলিট করতে পারি আনসার আছে কিন্তু ব্রেনের খারাপ প্রোগ্রাম ডিলিট করবো কি করে এটাকে আমরা চেঞ্জ করতে পারি তার মানে যেটা রেকর্ড হয়ে গেছে ওটা তো আমি বুঝতে পারছি না ওই খারাপ অভ্যাসের জায়গায় আমরা ভালো অভ্যাস কি করবো রিপ্লেস করবো ইয়াস আগে থ্যাংক ইউ বলতাম না এখন থ্যাংক ইউ বলবো আগে অ্যাপ্রিসিয়েট করতাম না এখন অ্যাপ্রিসিয়েট করব আগে রাগ করতাম এখন রাগ না করে প্রশংসা করব এটা যদি আমরা এক মাস দু মাস করি এটা যাবে ধন্যবাদ আনজ ভাই আমরা আজকে যারা কথাগুলো শুনেছেন আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে আসলে আমরা কি কি কারণে আমাদের সমস্যাগুলো তৈরি হয় আমরা খুব ছোট্ট কারণে আমাদের অনেক বড় ক্ষতি ক্ষতি হয়ে যায় তো আলমাস ভাই এটাই বললেন আমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে এবং নিজেরা ভালো থাকার জন্য তবে আর একটু আর একটু কনক্লুশন বলবো হ্যাঁ আমরা যদি ব্রেনে ভালো ইনফরমেশন দিতে পারি নেগেটিভ জায়গা কারণ আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যত ইনফরমেশন দেখেছি প্রতিবেশীর মধ্যে টেলিভিশনে সোশ্যাল মিডিয়া অল নেগেটিভ ইনফরমেশন আমাকে আর কি বলি আমরা খারাপ চিন্তা করি কেন আমি যে তোমার নাইনটি পার্সেন্ট ইনফরমেশন নেগেটিভ তার ইনপুট যা আউটপুট তাহলে ইনফরমেশন সব নেগেটিভ তাহলে পজিটিভ ইনফরমেশন ঢোকাও তার মানে কি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না সোশ্যাল মিডিয়া যখন দেখবো কেউ গালিগালাজ করছে ওই ছবি দেখবো না খারাপ ছবি দেখবো না কারো গোপন ফোন আলো শুনবো না রাইট তার মানে হচ্ছে যে একজন কি গোপন কর্ম করছে সেগুলোকে আমরা দেখা হ্যাঁ বাজে বাজে ছবিগুলো দা আজকালকে ইয়াং বা আমাদেরকে বর্ণনা করতে হবে কখনোই কোনো খারাপ জিনিস আমরা দেখব না কারণ মনে রাখতে হবে এটা রেকর্ড হচ্ছে কোনো ভয়ঙ্কর জিনিস কোনো বিভৎস জিনিস কোনো নেগেটিভ জিনিস আমি ব্রেনে লোড করব না রেকর্ড করব না তার মানে আমরা কী করি তার জায়গায় কী করবো বলেন পয়জনাস পিপলদের সাথে মেটে যাবেন পয়জনাস পিপুলকে আপনারা তো আপনিও বলেন আমিও বলি সবাই বলে কি বলে পয়জনাস পিপুল কারা যারা সবসময় নেগেটিভ কথা বলে আর বললেন না ভাই মানুষ সব খারাপ আর বলেন না মানুষ সব ঘুষ করে আর বলেন না মানুষ সব চরিত্র ঠিক না আর মানুষ সব বাজে মানুষ সব খারাপ আমরা আমাদের জাতিটাই খারাপ আমরা আসলে বিশ্বাসঘাত বলে না। এদেরকে বলে নেগেটিভ পয়জনাস পিপলস ওদের কাছ থেকে সরে এসে বলতে হবে কাদের কাদের সাথে মিশবো যারা বলে আমরা মানুষ খুব ভালো বাংলাদেশ মানুষ হয় না জানো আমরা খুব অনেস্ট দেশটা কিভাবে এগিয়ে যাচ্ছে দেখো হুম আমরা কত কর্মঠ হ্যাঁ আরে হতাশ হয়েও না তুই পারবে তোমার পক্ষে সম্ভব এই যে এটা এটাকে বলে নিউট্রিক পিপল বা নিউট্রিশিয়াস পিপল আমরা তাদের সাথে বসবো তার মানে ভালো পরিবেশে থাকা বন্ধুত্ব কাদের সাথে করা যারা পজিটিভ পিপলস ভালো বই পড়া আমরা মহামানবদের জীবনে পড়বো আমরা রুসোসাম জীবনে পড়বো রাইট তাহলে আমরা পড়বো ভালো জিনিস দেখবো ভালো জিনিস মিশবো ভালো জিনিস করতে দেখব এবং আমাদের ভালোবাস তৈরি করবো এই জিনিসগুলো যদি করতে পারি ব্রেনে লোড করতে পারি তাহলে আমার আমাদের হতাশা আসবে না আমার রাগ আসবে না যে কোনো নেগেটিভ সিচুয়েশনে আমি নিজেকে কী করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো ধন্যবাদ এইটাই হচ্ছে আলমেজ ভাইয়ের কৃতিত্ব যে উনি আপনাকে কীভাবে আপনার জীবন গড়ার ক্ষেত্রে কী কী ছোটো ছোটো বিষয়গুলো আপনার যদি খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি সংশোধন করতে পারেন তাহলে আপনি নিশ্চিতভাবে ভালো থাকতে পারবেন ধন্যবাদ ভালো হাফেজ থ্যাংক ইউ